লেগে থাকেন, টাকা এখানে টাকা ছাপা হয়। ম্যাগনেসের উদ্দেশ্যে কি একটা করতালি হবে না? আমাদের ইনকাম দরকার ডেইলি, রাইট কি না? কারণ পেটের ইংরেজি পেইলি তাকে খাইতে দিতে হয় ডেইলি। ওকে, তো এখন থেকে আমরা আবার সেই লাইফে ফিরে যাব। লাইফ বলতে আমরা কি বুঝি? যদি আপনি জীবনের সুন্দর একটা লাইফ যদি আপনি চান, আপনাকে দেবে লেভারেজ, আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আপনাকে আমাকে কি হতে হবে? পরিশ্রমী হতে হবে, প্রচুর পরিশ্রমী, ইঞ্জিনিয়ার, সুনিপুণ হতে হবে আমাদেরকে। অধিক সংখ্যক ট্রেনিং করার মাধ্যমে দক্ষ হতে হবে, ফাইট দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। ওরা বলবে যে তুমি পারবি না, আপনি বলবেন যে আমি পারবো। ওরা বলবে তোমাকে দিয়ে হবে না, আপনি বলবেন আমাকে দিয়েই হবে, বিকজ আই এম এ উইনার, আই এম দ্য চ্যাম্পিয়ন। ফাইট দেওয়ার মতো একটা মানসিকতা থাকতে হবে। নিজের ভিতরে ঘুমিয়ে থাকা সিংহকে জাগ্রত করুন, রাস্তাঘাটে মাস্তানি না করে। নিজের ভিতরের যে ভীরুতা, নিজের ভীরুতার ভিতরে যে কাপুরুষতা আছে তার সাথে মাস্তানি করুন। ভিতরের যে কাপুরুষ আছে তাকে ঘর ধরে বের করে দিন ভিতর থেকে। জয় অন্তম লায়ন, জেগে উঠুন। আপনাকে কেউ জাগাতে আসবে না, কারো ঠেকায় পড়ে নাই। আজকে বিল গেটস বিশ্বের সবচেয়ে বড় ধনী, কেউ করে দেয় না রে ভাই। বারবার এসএসসিতে ফেল করা একটা ছেলে এসেছে বিল গেটস, তার চাকরি অনেক ঊর্ধ্বে আছেন। জাস্ট একটা মাইন্ড সেট করেন যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। আপনাকে আর্ন করার মানসিকতা থাকতে হবে, টাকা আয় করার। অনেক আছে ভাদাইবে, ভাদাইবে ছিলেন টাকা ইনকাম করতে চায় না। গোপালগঞ্জে একটা ছেলে, সে আমার ট্রেনিং করতে আগে খুব আসতো, ওকে খুব আসতো। তো তার যে ডাউন লাইন, মানে সাকসেস লাইন, তো একদিন বলছে লিডার, স্যারের ট্রেনিং এ যাবেন না? তা বলছে না, আমি আর ওই ট্রেনিং এ আর কখনো যাবো না। তো বলছে লিডার কি ব্যাপার, আপনি আমাকে জয়েন করছেন আপনি যাবেন না? অ্যাকচুয়ালি হয়েছে কি, স্যারের ট্রেনিং এ গেলে শুধু আমার কাজ করতে ইচ্ছা করে, কিন্তু আমি তো কাজ করব না, এই জন্য আমি স্যারের ট্রেনিং এ যাবো না। তার মানে কি, ভাদাইলে বোঝা গেছে বিষয়টা? এটা হজম, টাকা আর্ন করার একটা মানসিকতা থাকতে হবে যে আমি টাকা আয় করবো। তো দেখেন।